রাশিয়া আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন করেছে জিরকুন হাইপারসোনিক ক্রুজ মিসাইল। ইউক্রেন যুদ্ধের উত্তাপ ছড়িয়ে এবার আন্তর্জাতিক জলসীমায় জিরকুন হাইপারসোনিক ক্রুজ মিসাইল সজ্জিত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে মিসাইল হামলায় শতাধিক রুশ সেনার মৃত্যু হলে তার প্রতিশোধ নিতে রাশিয়া ব্যাপক মাত্রায় সামরিক হামলা শুরু করতে পারে এমন প্রবল আকাঙ্ক্ষা সামনে রেখে এবার আটলান্টিক ও ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন করেছে নতুন প্রজন্মের জিরকুন হাইপারসোনিক ক্রুজ মিসাইল। যদিও এদিকে নেট দুনিয়ার খবর রটেছে যে রাশিয়া নাকি রণে ভঙ্গ দিয়েছে, ইউক্রেনে একপাক্ষিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া, তবে বাস্তবে এটা ইউক্রেনের জন্য ঠিক কতটা ভয়াবহ তা স্পষ্ট না হলেও জিরকুন হাইপারসোনিক ক্রুজ মিসাইল মোতায়েন যতটা কাজের তার চেয়েও বেশি অনেক লোক দেখানো। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে হাজার হাজার রুশ সেনা হতাহত হওয়ায় নিজ দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পুতিন। এর আগে দখল করা ইউক্রেনের দক্ষিণ অঞ্চল থেকে অপমানজনকভাবে পালিয়ে গিয়ে নিজেকে সমালোচনার হাত থেকে আড়াল করতে রাশিয়া খুব সম্ভবত বাল্টিক সাগরে অতি ভয়ঙ্কর প্রসিডন থার্মোনিউক্লিয়ার টর্পেডো সজ্জিত বেলগ্রেড সাবমেরিন গোপন মিশনে পাঠিয়ে সারা বিশ্বে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে রাশিয়া, তবে পরে আর তার কোনো হদিস পাওয়া যায়নি। রাশিয়ার নিজস্ব প্রযুক্তির তৈরি 1000 কিলোমিটার রেঞ্জের জিরকুন হাইপারসোনিক ক্রুজ মিসাইলকে কিন্তু কনভেনশনাল ওয়ারহেড ক্যারি করার পাশাপাশি 200 কিলোটন ধ্বংস ক্ষমতার নিউক্লিয়ার ওয়ারহেড ক্যাপাবল করে ডিজাইন করেছে। তবে এর বিকল্প হিসেবে 300 কেজি ওজনের হাই এক্সক্লুসিভ কনভেনশনাল সিঙ্গেল ওয়ারহেড বহন করে এই মিসাইলটি। হাই ম্যানুভারেবল জিরকুন হাইপারসোনিক ক্রুজ মিসাইলটিকে নেভাল প্ল্যাটফর্ম অ্যান্টিশিপ মিসাইল হিসেবে 2022 সালে সাবমেরিন ও ফ্রিগেটে ইনস্টল করেছে রাশিয়া। এর সর্বোচ্চ গতি ঘন্টায় Mach 9 এবং এটি কিন্তু সর্বোচ্চ 92,000 ফিট উচ্চতায় গিয়ে টার্গেটে হিট করতে সক্ষম। উচ্চ প্রযুক্তির ক্যামজেট ইঞ্জিন চালিত অতি ভয়ঙ্কর জিরকুন হাইপারসোনিক মিসাইলের ন্যাটো রিপোর্টেড কোডনেম SSN-33, যা দিয়ে সম্ভবত রাশিয়া নৌবাহিনী সি-2 সার্ভিস টার্গেটে ব্যাপক মাত্রায় হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া 2022 সালে ইউক্রেনে এয়ার লঞ্চ বেসড কিনঝাল হাইপারসোনিক মিসাইল দিয়ে ব্যাপক হামলা চালিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল রাশিয়ার সামরিক বাহিনী, তবে পরবর্তীতে হয়তো উৎপাদন স্বল্পতা হেতু এটি কার্যকর ব্যবহার তেমন একটা লক্ষ্য করা যায়নি। সাম্প্রতিক সময়ে রাশিয়া জিরকুন হাইপারসোনিক ক্রুজ মিসাইল আন্তর্জাতিক সীমানায় মোতায়েন করার উদ্দেশ্য পোষণ করেছে। তো বন্ধুরা, আন্তর্জাতিক জলসীমানায় হাইপারসোনিক মিসাইল জিরকুন ইনস্টল করার মধ্য দিয়ে রাশিয়া পশ্চিমাদের কী বার্তা দিতে চায় বলে আপনি মনে করেন? রাশিয়া কি সত্যি ইউক্রেন যুদ্ধে জয়ী হবে নাকি ন্যাটোর কাছে পরাজিত হয়ে ইউক্রেন থেকে চলে যাবে? কমেন্ট করে জানিয়ে দিন।